করোনা মহামারীতে লোকসান কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের রপ্তানিমুখী শিল্প। সরকার ঘোষিত প্রণোদনার স্বল্প সুদের ঋণ সুবিধা নিয়ে আছেন বেশিরভাগ গার্মেন্টস মালিক। এসব বিনিয়োগে বেড়েছে কারখানার উৎপাদন, বাড়ছে রপ্তানি আদেশও। মনির হোসেন তোপর রিপোর্ট। করোনার অর্থনৈতিক মন্দায় রপ্তানি আদেশ হারিয়ে বন্ধ হওয়ার পথে ছিল দেশের কয়েক হাজার ছোট বড় গার্মেন্টস কারখানা। এ খাতের সংকট মোকাবেলায় শ্রমিক ও কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধের জন্য 25 মার্চ 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি 5,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি। এ পর্যন্ত স্বল্প সুদের এই ঋণ সুবিধা নিয়েছেন 1,774 জন তৈরি পোশাক ব্যবসায়ী, যারা বিজিএমইএ ও বিকিএমইএ এর সদস্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে আগস্ট মাসে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে $247 কোটি, জুলাইয়ে এ পরিমাণ ছিল $324,49,40,000। দুই মাসে এ খাতে মোট রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 1.81 ভাগেরও বেশি। জুলাই আগস্টে কিন্তু অলরেডি আমরা মানে গ্রো করতেছি। এখনো পর্যন্ত বায়ারদের কাছে যেসব কাস্টমার আছে সেসব কাস্টমাররাই এখনো মানে শিওর না, মানে তারা নিজেরা একটু অনিশ্চয়তার ভিতরে আছে। তবে গ্লোবাল পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে ডেফিনেটলি বাংলাদেশ আপনার মানে তার আগের জায়গায় ফিরে যাবে। অবশ্য বছরের শুরুতেই রপ্তানি আয় কমে যাওয়ায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে চলে যায়। দ্রুত গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ শিল্পের কাঁচামাল সরবরাহ নিশ্চিত করলে পুনরায় আগের অবস্থানে ফিরে যাওয়া সম্ভব বলে মনে করছে ব্যবসায়ী নেতারা। সারা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ব্র্যান্ডের ওই জিনিস আমরা বাংলাদেশে বানাতে পারি, এটার জন্য আমাদের দরকার র ম্যাটেরিয়াল। আমাদের দেশে নাই র ম্যাটেরিয়ালটা, আমাদের যেখান থেকে আগে যত কত ফাস্ট আমার এই র ম্যাটেরিয়ালটা এখানে চলে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে। ভিয়েতনাম 5.5% ডিউটি দেয় আমেরিকার মার্কেটে, আমরা দিই 15.5%, সেখানে 10%-এর একটা গ্যাপ। সরকার যদি সেখানে আমাদের একটা ইনসেন্টিভ নগদ সহায়তার পরিমাণটা আমেরিকার জন্য দিয়ে বাড়িয়ে দেওয়া হয় যে হ্যাঁ এটা বাড়িয়ে দেওয়া হলো, তাহলে আমরা হয়তো এই জায়গাটা আমরা কম্পিটিশনে আবার ভিয়েতনামকে পিছনে ফেলে দিতে পারবো। করোনা দুর্যোগের সময় কম মূল্যে পণ্য সরবরাহ সহ বেশ কয়েকটি কারখানা বাড়তি সুবিধাও দিচ্ছে তাদের কর্মীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।